أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, অনলাইনে অনেক ঘটকালি গ্রুপ আছে, সেখানে পাত্রদের বায়োডাটা পোস্ট করা হলে অনেক সময় পাত্রদের নিজস্ব নাম্বার দেয়া থাকে। একজন পাত্রী কি একজন পাত্রকে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে পারবে? ফোন কল বা মেসেজে কিছু দিনদার পাত্রী আছেন, তাদের পরিবার তাদেরকে বেদিন পাত্রের সাথে বিয়ে দিতে চায়, তাদের নিজেদের জন্য পাত্র খোঁজা ছাড়া কোনো উপায় থাকে না, তাদের জন্য প্রশ্ন করা। অপরদিকে বেদিন পাত্রীরা পাত্রদের ফোন করে বিয়ে প্রস্তাব দিয়ে আজে বাজে কথা বলে, এতে অনেক সময় ফিতনা সৃষ্টি হয়, আবার এরা পরবর্তীতে অনেক সময় নিজেরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। আপনার মতামত জানতে চাই। জাজাকুমুল্লাহ খাইরান। আমার তো আর নিজের ব্যক্তিগত মতামত নয়, শরীয়ত সম্মত কথা বলারই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন জেনা ব্যভিচারের রাস্তাকে বন্ধ করতে বলেছেন, এই জন্য বলে আল্লাহ তাকরাবু জেনা, জেনা তোমরা কাছেও যেও না। আর যেখানে নর নারীর ফিতনার আশঙ্কা আছে, সেখানে যাওয়া বা সেই রাস্তার দিকে এগিয়ে যাওয়া, এগুলি হচ্ছে জেনার কাছাকাছি চলে যাওয়া। শরীয়তের বিধান আছে সাদ্দুজারাই, মানে যেসব রাস্তা পথগুলি পাপের দিকে নিয়ে যায় সেসব রাস্তা পথকে বন্ধ করা, ছিদ্র পথগুলি বন্ধ করে দেওয়া, চোরা রাস্তা বন্ধ করে দেওয়া। এই কায়দা, ফিকহের কায়দা সমস্ত আলেমা কেরামগণ একমত যে আমাদেরকে মেনে চলতে হবে। তো এখানে বলেছেন যে যারা খারাপ মেয়ে বা বেদিন মেয়ে, দিনদার নয়, ওই রকম মেয়েরা ফিতনায় পড়ে, এমনটা শুধু নয়, বরং ভালো ভালো দিনদার মেয়েরা প্রথম মনে করে যে আমি তো খুব নেক, আর সহি আকিদার, আমার আমল ভালো, আমি দিনী ভাইকে পছন্দ করি, এই ছেলেটা পছন্দ, সুতরাং তার সাথে যোগাযোগ করব। প্রথম নিয়তটা ভালো ছিল, কিন্তু অনেক দিনী বোনেরা দিনী ভাইদের ফিতনায় পড়ে তারাও প্রেমে জালে ফেঁসে তারা হারামে লিপ্ত হয়ে যাচ্ছে, বরং তারা বিভিন্ন অজুহাতে গিয়ে তারা কোর্ট ম্যারেজ করছে অথবা উধাও হয়ে যাচ্ছে। যখন প্রেমের জালে ফেঁসে যায় তখন আর কোনো কিছুই চোখে নজরে আসে না, যে হালাল হচ্ছে না হারাম হচ্ছে, সমস্ত হারামকে হালাল করে নেওয়া হয়। সুতরাং বলবো যে এই রাস্তা ইসলামে খোলা নেই, যেখানে বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে যে পাত্রদের সাথে সরাসরি যোগাযোগ করবেন মেসেজে অথবা ফোনে, আর বলবেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই বা তোমার সাথে আমি বিয়ে বসতে চাই, কখনো জায়েজ নয় এটা। হ্যাঁ, অনেক ভাইয়েরা দেখি আজকাল কিছু কিছু দায়ীর আছে যারা ফতোয়া দিয়ে থাকে, তারা কিছু ফিকহবিহীন ফতোয়া দিয়ে থাকে, হাদিসে আছে দিয়ে দিল ফতোয়া, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের চরিত্র আর আজকালকার মানুষের চরিত্র আকাশ পাতাল তফাত। জি হ্যাঁ, আপনাকে বলবো যে আপনার চরিত্র যদি সাহাবিয়াতদের মতো হয়, আর আপনি যে ছেলে পাত্রের সাথে আপনি যোগাযোগ করতে যাচ্ছেন তার চরিত্র যদি সাহাবিয়াদের মতো হয়, ওই রকম নেক হয় আর নিশ্চিত ফিতনার আশঙ্কা নেই, তাহলে বলবো যে ঠিক আছে, প্রয়োজন হইলে, আর তার প্রয়োজন রয়েছে তাহলে, কিন্তু প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। এই জন্য যারা সচ্চরিত্রবান ছেলে এবং সচ্চরিত্রা মেয়ে, তারা এইরকম চোরা রাস্তা দিয়ে ঢুকতে আসবে না। যারা ভদ্র মানুষ, দিনদার মানুষ, নর নারী, তারা সদর রাস্তা দিয়ে আসবে, মফসল রাস্তা দিয়ে আসবে না। আশা করি কথাগুলি বুঝতে পারছেন। মফসল রাস্তা হচ্ছে যে এই চুপচাপে পাত্রীর যোগাযোগ করা পাত্রের সাথে, যে আমি তোমাকে লাইক করি, আর তারপরে তাকে আকৃষ্ট করার চেষ্টা করা, না 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 এইসব করবে না, এসব বড় ফিতনা। কত এইসব কাহিনী রয়েছে, আল্লাহ হেফাজত করুক, এই দিনী ভাই বোনের নামে ব্যাপক হারে ফিতনা ছড়িয়ে পড়েছে। সুতরাং কখনো দিনী ভাইকে বিশ্বাস করে ফিতনায় পড়বেন না, আর দিনী বোন বলে আপনি গোমরা হবেন না, আল্লাহ হেফাজত করুক। আপনার আব্বা আম্মাকে দিয়ে চেষ্টা করবেন, যদি আব্বাকে দিয়ে না হয় তো ভাইদেরকে দিয়ে চেষ্টা করবেন, ভাই দিয়ে না হয় তো ভালো কোনো দিনদার আল্লাহওয়ালা বয়স্ক আলেমের শরণাপন্ন হবেন, তার সাথে যোগাযোগ করুন, যেখানে ফিতনার আশঙ্কা নেই, যে শেখ অমুক ছেলেটাকে আমি পছন্দ করি,
সুতরাং আপনি যদি সেই ছেলেটাকে আমার এই প্রস্তাবটা যদি পৌঁছাতেন আর সে যদি রাজি হতো তাহলে আমি তার সাথে বিয়ে বসতে আগ্রহী। এইভাবে করলে এতে ফিতনার আশঙ্কা তেমন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নর নারীর ফিতনা থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহুমা বাতন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।